স্বীকৃতি দেওয়া হলো মুখ্যমন্ত্রীকে। পাঁচ বছর ধরে খাটাখাটনি ও পড়াশোনা করে কেন যে পিএইচডিটা করলাম তাই ভাবি মাঝে মাঝে, টুইট করেছেন বিজেপি নেতা অনুপম হাজরা। মুখ্যমন্ত্রী ডিলিট পেল তো প্রভাব খাটি, মুখ্যমন্ত্রীর ডিলিট পাওয়ার কারণটা কি আছে, কি এমন করেছেন, কি এমন লিখেছেন, কি এমন ছবি এঁকেছেন, কি এমন সমাজের জন্য করেছেন যে ডিলিট পাওয়ার যোগ্যতা উনি রাখেন না, শিক্ষায় না, সংস্কৃতিতে না, কর্মে, কোনো জায়গাতেই সুনাম রাখতে পারেননি, কোনো জায়গাতেই দাগ কাটতে পারেনি। অতএব শুধু শুধু প্রভাব খাটিয়ে মুখ্যমন্ত্রীর তকমাকে কাজে লাগিয়ে এই যে ডিলিট পেয়েছেন, এটা আমি মনে করি শিক্ষা জগতের একটা বড় কলঙ্ক। তাদের সর্বোচ্চ নেতা নরেন্দ্র মোদীর শিক্ষাগত যোগ্যতাটা কি, এক একবার এক একটা বলেছেন, কখনো বলছেন দূর থেকে পড়েছি, কখনো বলেন কাছ থেকে পড়েছি, কখন বলেন বিএ, কখনো এমএ, কখনো বলেন না কলেজেই যাই। সুতরাং সেই দলের নেতারা এবং রাহুল সিনহা, তিনি যদি অন্যের শিক্ষা নিয়ে কথা বলেন তার থেকে তো আর কিছু মানে আশ্চর্যের কিছু হয় না। কিন্তু প্রশ্নটা হচ্ছে, দেখা গেল পশ্চিমবঙ্গ তথা ভারতের সব থেকে পুরনো এবং ঐতিহ্যশালী দুটি ইউনিভার্সিটি, একটি কলকাতা ইউনিভার্সিটি, সব থেকে পুরনো ইউনিভার্সিটি, সব থেকে বড় ইউনিভার্সিটি, সেই কলকাতা ইউনিভার্সিটি এবং পরবর্তী ক্ষেত্রে সেন্ট জেভিয়ার যে কলেজটা 100 বছর হয়ে গেল এখন ইউনিভার্সিটি, তারা তো এমনি এমনি একজনকে ডিলিট দেয় না। সেখানকার যারা শিক্ষাজীবী, যারা শিক্ষক, যারা চালান, তারা যোগ্য মনে করেছেন দিয়েছেন। সুতরাং আমি বলবো বিজেপির কারুর এইসব নিয়ে কথা বলা উচিত না, তাদের ব্যাখ্যা করা উচিত প্রধানমন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা কি, এবং যাকে প্রথম শিক্ষামন্ত্রী করা হয়েছিল নরেন্দ্র মোদী সরকারে, স্মৃতি ইরানি, তার শিক্ষাগত যোগ্যতা কি, এইসবগুলো আগে খোলসা করুক না, নিজেদের ঘরটা পরিষ্কার করুক।